আইম্মায়ে তরিকত আস্তে আস্তে উপমহাদেশের এই আকাশে যেন কখনো কোথাও শিয়ার মেঘ দেখা দিয়েছে, কোথাও নসরিয়তের তুফান এসেছে, কোথাও ওয়াহাবিয়তের জোয়ার এসেছিল। একজন বান্দা বেরেলির জমিন থেকে কলম ধরেছে, সকল বাতিলকে কবর রচনা করেছে, তিনি ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভি রহমাতুল্লাহ। আমি ওলামায়ে আহ্বান জানাব, আলা হযরত কে আগে আলেমরা ছিলেন, আলেমদের চিনা উচিত। আলা হযরত যিনি যেই ব্যক্তি, কার সম্পর্কে কি মন্তব্য আসতেছে, যেখানে পুরা বিশ্বের ওলামা আরবের জমিনে বলতে বাধ্য হয়েছিল আহমদ রেজা মালেকুল কলম, আরব বিশ্বের আলেম রাজাকে কলম সম্রাট বলেছে, আর যেটাকে আলা হযরত নিজে বলেছেন, মুলকে সুখন কি শাহি তুমকো রাজা মুসলমান। কে কি বলতেছে, কার কি কথা, মুখ কত বড়, কথা কত বড়, এগুলো আলেমরা। আমি একটি কথাই বলবো, শুরুতেও বলছি, সুন্নি উলামা কেরাম মশাইখে জামের আমি একেবারে পায়ে হাত রেখে বলছি, আর আমাদের ছাত্রদেরকে, তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম, তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম আজকে প্রমাণ করে দিল এরা কার আহ্বানে থাকবে, কাদের আহ্বানে থাকবে। আমি ব্যক্তি, ওসির রহমান সাহেব ব্যক্তি, কিন্তু এই সব আলেমদের আহ্বান এটা ব্যক্তির আহ্বান নয়, আমার প্রিয় নবীর আহ্বান। কখনো সিদ্দিক আকবর দিয়েছেন, কখনো ফারুখে আজম দিয়েছেন, উসমানে গনি দিয়েছেন, মাওলা আলী দিয়েছেন, সাহাবা দিয়েছেন, তাবেইন দিয়েছেন, তবে তাবেইন দিয়েছেন, গৌসে আজম দিয়েছেন, গরিব নামাজ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকের আহলে সুন্নতের ওলামা সে আহ্বান দিচ্ছে, ইনশাআল্লাহ সুন্নিরা যে এক জায়গায় আছে সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টা বোঝার জন্য আওয়ামের মুনাজাত বললেও তো হয়, একজন আওয়াম বলে ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশি মুহাম্মাদিয়ান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এতটুকু বুঝে না তাদেরকে নিয়ে কি করি, এটা তো বিরাট কোনো এলমে মন্তব্যের কথা, ফলসফা বলাগত, এই এটা মাকুলাতের কথা না। আওয়াম বলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশি মুহাম্মাদিয়ান মধ্যে এই 1400 বছরে কেউ দেখাইতে পারবে কি বুঝেছ, কাফার সুবরের নাম কি আলে? তাহলে তো খলিফার দোকানে অনেক আলেম চলতেছে, কাবসুবরের নাম আলেম হলে লন্ড্রির তাকে তাকে অনেক আলেম শুয়ে আছে। সম্মানিত উপস্থিতি, লম্বা বক্তব্যের দরকার নাই, আজকের আয়োজন আহলে সুন্নাত সবসময় যখন বাতিলের কোন ম্যাপ এসেছে তখন এটার অপারেশনের ব্যবস্থা হয়েছে। ঈদে মিলাদুন নবীকে দাফন করার
ষড়যন্ত্র হয়েছিল কিভাবে সিরাতুন নবী মাহফিলের একটা ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ আমাদের আকাবেররা এমন ডাক্তার ছিলেন, হাকিম আজমল খান মতো রুগীকে জিজ্ঞেস করতে হতো না তোমার অসুখ কি, শুধু দেখেই চিকিৎসা করে দিত। শের মিল্লাত বুঝে গেলেন এর ভিতরে ষড়যন্ত্র লুকাইতো আছে, এমন তুফান ছাড়লেন যে কোথায় এবং সিরাতুন্নবীর পোস্টারাত দেখা যায় না। এগুলা স্মরণ করিয়ে দিতে চাই। হেদায়েতের গাড়ির চাকা চারটা, কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, আওলাদু রাসূলিল্লাহ, আসহাবু রাসূলিল্লাহ। হেদায়েতের গাড়ির চাকা কয়টা? কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, আওলাদু রাসূলিল্লাহ, আসহাবু রাসূলিল্লাহ। এক চাকাও না থাকলে অ্যাক্সিডেন্ট বলে কেন? তিন চাকার গাড়ি চলে না, রিক্সা, সিএনজি, এটা তিন চাকার গাড়ি। আর যেটা চার চাকার গাড়ি এটা এক চাকা না থাকলেও, যারা শুধু আহলে কোরআন সেজেছে এক চাকার গাড়ি, যারা আহলে হাদিস শেখেছে দুই চাকার গাড়ি, যারা আহলে কোরআন আহলে হাদিস আহলে বাইতকে মেনেছে তিন চাকার গাড়ি, সাহাবাকে মানেন নাই, যারা কোরআন মেনেছে হাদিস মেনেছে সাহাবায়ে কেরামকে মানে নাই তিন চাকার গাড়ি। আর চার চাকার গাড়ি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় হাজরিন, আজকে আল উলামা মোশায়েখের কাছে অনুরোধ থাকবে, নিজেদের ইজ্জত সম্মান নিজেরা হেফাজত করুন। একটু পয়সা দেবে, একটু কিছু করবে, সেজন্য আদর্শ থেকে বেরিয়ে কথা বলবো। সব কিছু সুন্নিরা পায়ের নিচে দিবে, আকীদা আদর্শকে জলাঞ্জলি কোন সুন্নি আলেম দেয়নি, দিচ্ছে না, দিতে পারবেও না। অতএব আমাদের আজকের আয়োজন পরিস্থিতির কারণে, আরে না আমাদের অত ভাইরা অনেকে ভয় করছে যে শিয়া 80% হয়ে গেছে, আরে কিসের 80%, শিয়া 99% হইলেও কি হবে? হ্যাঁ, সুন্নি 1% যথেষ্ট, আল্লাহ একজনের দিকে দুনিয়াকে রেখে দেবে, কিয়ামত করবে না। কিসের পার্সেন্টেজ? আমরা সকল দরবারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওলামায়ে গ্রামকে এত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। দরবারের মশায়েখ যাদের কারণে আপনাদের সম্মান, ওরা প্রত্যেকেই আপন জামানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম ছিলেন। মোহতরম হাজরিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আরো এই ধরনের আরো বহু বিষয় আসবে। আজকে বিশ্বব্যাপী বাংলাদেশের আঙ্গিকেও আমরা লক্ষ্য করছি, আজকে এই কথাও বোঝানোর চেষ্টা করা হচ্ছে। শিয়া সুন্নি ভাই ভাই, শিয়া সুন্নি ভাই ভাই নয়, যারা এটা বলতেছে দেবো বলবো, তোমরা তোমরা ভাই ভাই এক রশিতে ফাঁসি খাও, কোনো অসুবিধা নেই, আমরা এই আত্মহত্যায় যাইতে রাজি নাই। শিয়া সুন্নি ভাই ভাই এই ধ্বংসাত্মক স্লোগানে সুন্নিরা নাই, শিয়া সুন্নি ভাই ভাই এই স্লোগানে সুন্নি নাই, এই স্লোগানে সুন্নি নাই। নতুন নতুন ওষুধ খাওয়াইতে চাচ্ছ, কিসের শিয়া সুন্নি? শিয়া সুন্নি ইখতিলাফ বেবুনিয়াদ হয়, তো গোসে আজম কি ভিত্তিহীন কথা বলছেন? রসুলে পাক সাহেবে লৌলাক সাইয়্যাহে আফলাক হাবিবে খাল্লাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী শেরে হুদা হায়দরে কররার ফাতেহে খাইবার ইমামে বলায়ত
আলী মুশকিল কুশা কররামাল্লাহু ওয়াজহুল করিম কে বলেছে, আয় আলী তোমার মধ্যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আছে, তোমাকে নিয়ে অনেকে গোমরা হয়ে যাবে। আমার রসুল তো গায়েব জানে, এটা আগে বলছে মাওলা আলী উঠি, আমার রসুল উঠি। মাঝখানে যারা এখন শিয়া সুন্নি একগ্রসিতে ফাঁসি খায়, সুন্নিরা ওখানে নাই, সুন্নিরা ছিল না থাকবেও না, ঠিক কিনা? আজ থেকে শপথ নিন, রিক্সা চালিয়ে ভাত খাবো, কোন বন্ডকে সমর্থন করব না, ঠিক আছে? সেই বন্ড আলেম হোক, সেই বন্ড পীর হোক, সেই বন্ড কোন যে কেউ হোক, কোন বন্ডের স্থান সুন্নি অঙ্গনে থাকতে পারে না। সুন্নি ঐক্যের মাপ কাঠি সুন্নি আকীদা, সুন্নি ঐক্য হবে আকীদার ভিত্তিতে, তরিকার ভিত্তিতে, মজাবের ভিত্তিতে। আকীদা সম্ভব নয় কাদেরি চিশতি নকশবন্দি সরওয়ার্দি মুজাদ্দিদি সকল তরিকতপন্থী আকীদার মধ্যে এক। এই তরিকার পরিচয়দারি কেউ যদি আকীদা থেকে সরে যায়, তরিকা তাকে কি? আকীদা থেকে সরে গেলে তরিকা, তরিকা তাকে না, এমনি ব্যবসা বাণিজ্যের জন্য থাকতে পারে, আসলে থাকবে না। আকীদা থেকে সরে গেলে সে আকীদার পাশবাণী করবে, সে আকীদার মুহাফেজ। এই আলেমগণ, এই আকীদার মুহাফেজ, এই আলেমগণ একটা মশলা তুলে দিলে কোথায় কার কি অবস্থা হবে? দ্বীনের মুহাফেজ আলেমগণ, আলেমগণ, আলেমগণ। ওলিয়াল্লাহরা এরা সবাই আলেম ছিলেন, এমন ওলিয়াল্লাহ আছে জাহিরি ভাবে মাদ্রাসায় পড়েন নাই, বুখারী শরীফ পড়াইছেন, বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। এলমে বাতেন এটা দাবির বিষয় নয়, এটা প্রমাণের বিষয়। আমার কাছে এলমে বাতেন আছে তো কই, দুইটা শব্দ বলতে গেলে একটা ভুল হয়ে যায়, তাহলে এলমে বাতেন আসলে কেমনে বুঝলাম? এই সব থেকে বেরিয়ে আসতে হবে। আমি আজকে আমি বলবো মাঠে ময়দানে সকল বিশৃঙ্খলার জন্য কেউ দায়ী নয়, আমাদের মতো এই বেলাবাসের কিছু মানুষ দায়ী, ঠিক কিনা? এই এই বেশের কিছু মানুষ দায়ী। কলা গাছকে দাফন করে যখন মাজার দেয়া হয়, আমরা এটাকেও সমর্থন করি, এটাকেও আসমানে তুলে দিয়ে একটা ফেকেট নিয়ে গড়ে চলে যায়, কি করতেছে? অসীন বাবা, অসীন বাবাকে চিনানোর জন্য এত এত তোরজোরের কারণ নেই, অসীনকে অসীন থাকতে দাও। বড়ুয়ার জানাজা পড়তেছে, আমি যতটুকু জানি বুদ্ধিস্টরা আস্তিক নয়, এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখে না। এই বুদ্ধ পূর্ণিমার সময় প্রথম আলোতে আমি পড়েছি, গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞেস করা হলো স্রষ্টা সম্পর্কে আর আপনার মত কি, বলে কই তাকলে দেখতাম না। এই সব কিছু থেকে আলে সুন্নতের আলেমকে বেরিয়ে আসতে হবে, আর যদি কেউ না আসতে চায় তারও চিকিৎসা দিতে হবে। ওলামায়ে কেরাম কি বলেন আপনারা? কি ওলামায়ে কেরাম আমি সমর্থন চাই। আজকে আহলে সুন্নতের যেই বক্তব্য লিখিত পাঠ করা হয়েছে, এর বাইরে কি আহলে সুন্নতের আর কোনো বক্তব্য আছে? আছে? এই বক্তব্যের প্রতি সবাই হাত তুলে সমর্থন জ্ঞাপন করুন।
আমাদের স্পষ্ট ঘোষণা, আলে রসুল হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি যুক্ত হয়েছেন, সুলে করেছেন। অতএব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমাদের কোনো কথা থাকতে পারে না। উনি সাহাবিয়ে বরহক, উনি বরহক সাহাবি, যতক্ষণ ইমান থাকবে ততক্ষণ সাহাবিয়ত থাকবে। আজকে যারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কথা বলছেন, যদি বুকে সাহস থাকে প্রমাণ করুন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বেঈমান কেমনে, এটা প্রমাণ করুন। বেঈমান যদি প্রমাণ করতে না, আপনার ফতোয়ায় বেঈমান হবে না, এটা কোরআন সুন্নাহর ফতোয়া লাগবে। আজকে যারা আর ইয়াজিদের পলিত যে আওলাদ রাসূলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে, সেই ইয়াজিদের সাথে আহলে সুন্নতের দূরেরও কোনো সম্পর্ক না। সেজন্য আমাদেরকে বুঝতে হবে, আপনারা দেখুন ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহুর মজা বলে ইয়াজিদ কাফের, ইয়াজিদ আবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আবু সুফিয়ান সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা কি, ফাদাইলুস সাহাবা, ইমাম আহমদ বিন হাম্বলের সংকলন ফাদাইলুস সাহাবার 371 পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল শিরোনাম করেছেন, ফাদাইলু আবি সুফিয়ানা ওয়া মুয়াবিয়াতা রাদিয়াল্লাহু আনহুমা। আর ইমাম আহমদ বিন হাম্বল থেকে হাদিস বেশ জানেন, উনাকে আমরা একটু দেখতে চাই, যাকে ইমামে বুখারী উস্তাদ মেনেছেন, আইম্মায়ে সিত্তার অনেকেরই উস্তাদ, ইনি বলছেন ইয়াজিদ কাফের, গেল মশলা। এটা ইমাম আহমদ বিন হাম্বলের মজাব বলতেছি। আবার এদিকে হযরতে আমির মুয়াবিয়া আবু সুফিয়ান এদের ব্যাপারে লিখতেছে কি, রাদিয়াল্লাহু আনহুমা, সাহস থাকলে ইমাম আহমদ বিন হাম্বলের বিরুদ্ধে ফতোয়া দাও। আহলে সুন্নাত হঠাৎ করে আসেনি, ছিল আছে, আল্লাহ যতদিন চায় ততদিন থাকবে, এবং যেদিন আল্লাহর ইচ্ছে হবে কিয়ামত করে দেবে, আহলে সুন্নাত শেষ হবে। সম্মানিত উপস্থিতি, সামনে আমরা আরো কিছু জটিলতা নিয়ে আমাদের সিদ্ধান্ত আসবে, আপনারা কি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন? সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আমি বলতে চাই, আপনারা জানেন বলতে ইচ্ছে না হলেও কিছু কিছু বলতে হয়, সাম্প্রতিক আহলে সুন্নতের বাঙ্গনের পিছনে অনেকে কারণ দাঁড় করাচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বিষয় নিয়ে, ঠিক কিনা? কিন্তু এই সব বিষয়ে যারা ওতপ্রোতভাবে জড়িত ওনারা জানেন এই বিভক্তির সাথে এটার কোনো সম্পর্ক নাই। কিন্তু বিভক্তির জন্য যখন দায়ী হচ্ছে, তখন আরেকটা জিনিসকে সামনে আনে দিল যে এই কারণে বিভক্তি, এটা নিজেদের অপরাধকে কি করার জন্য। আচ্ছা, আপনারা জানেন এই বিষয়ে আমরা আমরা বলতে আমি নগণ্য, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান আল্লামা মুফতি সৈয়দ বসিউর রহমান আল কাদেরী, শেখুল হাদিস উস্তাদুল উলামা আল্লামা সুলাইমান আনসারী, হযরতে আল্লামা কাজী মুফতি আব্দুল ওয়াজেদ, আমাদের সুবানী আলী মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ আমরা সবাই মিলে একটা লিখিত বক্তব্য পেশ করেছিলাম, যেটা ভিডিও হয়েছিল কোন দিন,
আমি এটা প্রস্তুত করে তৈরি নিয়েছি, ভিডিও শুরু করব। সে তখনই হযরত আল্লামা আবু সুলাইমান আনসারী দামত বরকাতুল আলিয়ার টেলিফোন করলেন যে হুজুর শের মিল্লত ইন্তেকাল করেছে। এরপরও দীর্ঘ 4 ঘন্টা ধরে এই ভিডিও আমি করেছি, খুব গভীরভাবে শুনবেন। সেই অনেক আলোচনার পর এই মশালার আমি একটা চূড়ান্ত রায় এবং চূড়ান্ত ফয়সালা রেখেছি আলা হযরতের। দাঁড়িয়েও পানি পান করতে পারে, মাওলা আলী থেকে রওয়ায়েত আছে। আছে তো তো আলা হযরত কি বলেছেন যে এই বিষয়টা যেই ব্যক্তি মাওলা আলীর প্রতি বিদ্বেষ, ওনার দুর্নাম করার জন্য যারা বলবে, সে বেশক নাসেবি খারেজি মরদুদ। ঠিক আছে উলামায়ে কিরাম, আর যে ব্যক্তি বেলা জরুরতে শরীয়া শরী প্রয়োজন ছাড়া আওয়ামের সামনে বলবে, সে বেলা সফি বেয়াকল বদ্ধি। এটা ফতোয়া কার? সবাই বলেন না, আরো উচ্চস্বরে বলুন। এর উপর কি সুন্নি অঙ্গনে আর পত হইতে পারে? তারপরও কেন এগুলা বলা যাওয়াচ্ছে? উদ্দেশ্য কি? ফানি গোলাটে করা। এখনো আমার এই 37 মিনিট 12 সেকেন্ডের সেই বক্তব্য এখনো অনলাইনে আছে, সেটাই আমাদের এখনো সেই ফয়সালার উপর আমরা আছি। আমি আশা করব আজকে মুফতি সৈয়দ বশির রহমান সাহেব এবং আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব ওনারা আমি যেটা বললাম এটা ঠিক কি না, কারণ সবার দস্তখত সম্বলিত সেই তথ্য আমার কাছে এখনো ফাইল করা আছে। ইনশাআল্লাহ প্রয়োজন হলে সেই সমাধানও পেশ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গনে যত সংগঠন আছে, আজকে গৌসিয়া কমিটি সহ এই মাত্র কয়েকদিনে অন্তত 40 জন রাত্রেও ঘুমায় নেই, আমি তাদের এই খেদমতকে আল্লাহ যেন কবুল করেন। আর আজকে অনেক প্রয়োজনীয় কাজকাম রেখে আজকে যারা এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আল্লাহ সবাইকে সুস্থভাবে আপনাদেরকে ঘরে পৌঁছান। আমরা অনুরোধ থাকবে, এটা মনে করবেন না যে হুজুর রহমান একটু সোলে করে চলতে চাচ্ছেন। দেখেন পরিবেশ পরিস্থিতি সার্বিক বিষয়ে আপনি যেভাবে একেবারে সিরে হয়ে যেতে পারবেন, আমি এভাবে সিরে হইলে সমস্যা আছে, অনেকে এইভাবে সিরে হইতে পারে না। একটু ধৈর্য, ইমাম আলী মকাম ধৈর্য এটার পাহাড় হয়েছিলেন, আমরা যদি তাদের গোলাম হই আমাদেরকেও ধৈর্যের সাথে কাজ করতে হবে। এবং আমরা কোনো কথা বলতে গিয়ে কোনো ওলি আল্লাহর মর্যাদাকে আমাদের সচেতনতার সাথে রাখতে হবে। আমি কাউকে সঙ্গত কারণে তার জন্য কথা বলতে গিয়ে আল্লাহর ওলিদের মহান মর্যাদা যেন আঘাত না হয়। আমরা কুচক্রী মহলকে আপনারা চিনুন, যারা চেষ্টা করছে সুন্নিদের মধ্যে আরেকটা নতুন করে বাঙ্গন করার জন্য, এটা থেকে মীমাংসিত বিষয়গুলোকে সামনে এনে যারা আবার এই নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে এদেরকে সফল হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওলামা ছাত্র জনতা এক ছিল থাকবে। আলা হযরত ইমাম আহমদ রেজা খানের সেই শের আহলে সুন্নাত কাহে বেড়া পার আসাবে হুজুর, নজম হ্যায় ওর নাম হ্যায় ইবরত রসুলুল্লাহ কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।